আলাইকুম। ঠিক আছে কোথায় গড লেখা থাকে বিষয়টা আমি বুঝতে পারিনি, আবার ঘুরে বলুন কোথায় গড লেখা থাকে না কি বলবো আমি সেটা বুঝতে পারিনি। উনি যে লেকচার শুরু করেন তার আগে যে অনেকগুলো লেখা উঠে টিভি স্ক্রিনে তখন গড় লেখা উঠে, তিনি কি জানেন না যে গড়টা লেখা উঠে? বল আপনি যেটা প্রশ্ন করেছেন যে আপনি উদ্ধৃতি দিচ্ছেন ডক্টর জাকির নায়েকে, আমি উদ্ধৃতি দিয়েছি পবিত্র কোরআন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 এ আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তোমরা যে নামে ডাকো সকল সুন্দর নাম তারই। এছাড়া উল্লেখ আছে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180 তে যে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, আর তোমরা সেই সুন্দর নামগুলো ধরে ডাকো, আর যারা তার নামে বিকৃত করবে তাদের স্থান খারাপ জায়গাতে হবে। যদি আপনি ডক্টর জাকির নায়েকের উদাহরণ দেন তাহলে আমি বলবো আপনাকে যে আপনি ডক্টর জাকির নায়েকের ভালোভাবে লেকচারটা শুনেননি। আপনি শুনেন তার লেকচারের শুরুতে যদি আপনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যে ডিবেটটা হয়েছিল সেটা যদি আপনি শুনেন তাহলে প্রথমেই এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে ঈশ্বর মহান সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাল্লাহকে গড় বলে ডাকা যাবে না, এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা হয়তো কোনো অমুসলিম বুঝবে না, সেই জন্য যদি কেউ ব্যবহার করে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। সেই জন্য আমি অনুরোধ করব যে যখন আপনি ডক্টর জাকির নায়েকের উদ্ধৃতি দিচ্ছেন তখন আমি আপনাকে আবারও অনুরোধ করব যে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যে ডিবেটটা হয়েছিল তার প্রথম অংশটা আপনি দেখুন। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।